এখানে ফুচকা খাবার ভিড় চলছে এখানে কে কতগুলো ফুচকা খাচ্ছে তুই কটা খাচ্ছু আমি তিনটা তুই কটা খাচ্ছু পেট ব্যথা করবে রে। নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে হয়েছে কি, আমাদের কিছু ডাব পাড়া হয়েছিল গাছে। এই যে দেখুন, আজকালকার ডাবগুলোতে কীভাবে করে দাগ পড়ে যাচ্ছে, কোনো কেমিক্যালের কারণে বা পলিউশনের কারণে। দেখুন ডাবগুলো কীভাবে দাগ পড়ে গেছে। তো এখন নারকেলের থেকে ডাবের দাম বেশি, তার জন্য আজকে বাবা ডাবগুলো পেড়ে নিয়েছে সব। এত ডাব তো বাড়িতে খাওয়া যাবে না, কিছু বাজারে দিয়ে দেবে। বাবা সকাল থেকে এসে কিছু বাজার করে নিয়েছে এদিকে, সকালবেলার হাট। এটা কি শাক বলে, এটাকে পালং শাক বলে, পালং না পিড়িং। এদিকে গাজর আছে, পুরো এক ব্যাগ সবজি নিয়ে এসছে। এদিকে ঠাকুমা কি করছে, এই যে আমাদের ইয়ে হচ্ছে, কলার সবজি হবে আর এটা কি কাঁকড়ের সবজি। এই যে কুটাকুটি চলছে কুমড়া আর যে বিনস আছে। তো বন্ধুরা, বাবা এতগুলো সবজি নিয়ে এসছে, যে টমেটো উচ্ছে, তার এদিকে একটা শাক আছে শুশনি শাক, এই যে ভেন্ডি, লঙ্কা, শশা, গাজর, এর ভেতরে আলু আছে। আজকে নারকেলদার হাট ছিল, তো সেই বাজারগুলো সব করে নিয়ে এসছে। সকাল সকাল মুড়ি খাওয়ার ব্যবস্থা, এদিকে রান্না বান্না হচ্ছে, স্বাগত স্কুলে যাবে, এদিকে শাক একটু আছে রান্না করবে মনে হয়। তো স্বাগত স্বাগত, তাড়াতাড়ি স্নান কর, স্নান কর তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখন আমাদের ফুটকা খাওয়ার কম্পিটিশন চলছে। ওরে বাপ রে বাপ, কে কত খাবি, এত ফুচকা খেলে পেট ব্যথা করবে রে। এই বাচ্চারা কমপ্লেন করছে, তোরা হাইকোর্টে যা, তোরা হাইকোর্টে যা, হাইকোর্টে যা কমপ্লেন লিখে দিয়া। আচ্ছা পাঁচটা, আচ্ছা ঠিক আছে রে দাঁড়া। এই দেখো, এই একটা ছোট বাবু বসে দেখতেছে এখন, সে কটা খাচ্ছে এখন তার হিসাব নেই। দাঁড়া, বন্ধুরা এই হচ্ছে, দেখুন সব মোবাইল আর ল্যাপটপ নিয়ে সব বসে গেছে, সবকে সব সব এক একটা বড় বড় মাস্টার, সব পিএইচডি সব।